গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর বাইরে আজকে মানে আমি তোমাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম না, আগে বেশিরভাগ ব্লগে বলি যে আমরা এখন যেখানে আছি সেটা একটা ভুতুরে কাইন্ড অফ ওয়েদার। এখানে মানে আজকে গরম, কালকে ঠান্ডা, পরশুদিন আবার গরম পড়তে পারে। কিছুদিন আগে মানে কালকে বা পরশুর ব্লগে তোমরা দেখে থাকবে আমি বললাম যে ঝলমলে রোদ, বাইরের ওয়েদারটা খুব সুন্দর। আর আজকে হচ্ছে এখানে টেম্পারেচার 8, তার সাথে একদম মনোরম বাতাস বইছে। খালি মানে এরকম মানে ভুতুরে জায়গা বললে একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর খালি এখানেই শেষ না, কালকে আমাদের শুধু শুধু অনেক রাত হয়ে গেছিল, একটা ঘটনা ঘটেছে কালকে, তোমাদেরকে বলি চলো। বাইরের টেম্পারেচার এত মানে বিচ্ছিরি একটা হাওয়া লাগছে আর এত ঠান্ডা লাগছে, চোখ দিয়ে জল চলে আসছে, ওই জন্য চলে এসেছি হচ্ছে ভিতরে। আর এখানে স্যারকে দেখো, কম্বল জড়িয়ে বসে নিজের অডিও স্টোরি শুনছে এখন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কালকে কি ঘটেছে রিমু বলো। প্রথম কথা হচ্ছে যে কালকে অবধি অনেকেই জানতো না যে আমার একটা জমজ ভাই আছে। তো একটু জাস্ট ক্যামেরাটা একটু অপোজিটে ঘোরা, দেখতে পাচ্ছ জমজ ভাইকে আমাদের তোমরা? এটা হচ্ছে আমার আরেকটা ভাই, মানে এটা আমি, সরি, এটা আমার ভাই, অনেকেই জানতো না এটা। তো এবার আসি কালকের গল্পতে। কালকের গল্প না, গল্প হলেও সত্যি কেস হয়ে গেছে। তার রিজন হচ্ছে কালকে আমরা যখন, আমি রাত্রেবেলায় ম্যাক্সিমাম টাইমে ভূতের গল্প টল্পগুলোকে এডিট করি। তো এবার আমাদের লাস্ট গল্পটা আমাদের নিজেদেরই খুব পছন্দের হয়েছে, আমাদের একটু ভয় ভয় লাগছিল, রাত্রিতে শুনছিলাম একদম যে ছাড়বো, তার আগে একবার রিভিউ চলছিল। আর কালকে আমাদের এইসব করতে করতে আমার নিজের ব্লগটাও ছাড়তে ছাড়তে আমার অনেকটা লেট হয়ে যায়, লাইক আমরা তখন শুতে যাচ্ছি। তোমার লেটটা হয়েছে ওই ঘটনাটার জন্য। আমরা ভূতের গল্পটা শুনছি এবার একটু ভয় ভয় লাগছে, সেই মুহূর্তে দেখছি ওপরে, এর ওপরে আরেকটা ফ্লোর আছে, তো সেখানে কেউ থাকে, তো দৌড়দৌড়ি করছে। আর তখন অলরেডি 3:50 বাজে, এটা নরমাল হয় যে মাঝে মাঝে দেখি যে ওপরে কেউ একটা দৌড়াদৌড়ি করছে। 3:00 সময় সেটা আমরা এক্সপেক্ট করছিলাম না। তো আমি বললাম যে দৌড়দৌড়ি করে ঠিকই, বাট 3:50 সময় এত আওয়াজ হচ্ছে, আমার মুখ থেকে ফুসকে বেরিয়ে গেছে, তুই তো চোট টোর এলো না তো আবার, তো সতর্ক থাকতে হবে এই সময়। এইটা বলেছি কি 10-15 মিনিটের মধ্যেই একটা বিকট চিৎকার এসেছে, বিকট, পুরো আমার লাইফে ফার্স্ট টাইম এরকম চিৎকার আমি শুনছি। যেখানে মানে ইন্ডিয়াতে যেরকম হয় চোট টোর পড়লে এরকম চিৎকার হয়, একদম সেরকম থেকেও বিকট। চোট পড়লেও না, মানে হয় না একটা প্রাণ বাঁচানোর জন্য যে চিৎকারটা মানুষ করে, তাতে আমি দুটো ওয়ার্ড খালি শুনতে পেয়েছি যে হেল্প হেল্প হেল্প, আর কিচ্ছু বুঝতে পারছি না। মানে এত মানে জড়িয়ে একটা আতঙ্কের আওয়াজ, আর আমরা তো ঘরের মধ্যে আছি, কল করবো, তৃষিতা বললো তুমি কল করো, বলো যে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ তুমি। আর এখানে না কল করলে পুলিশকে একটা অ্যানোনিমাস হিসেবে তুমি কল করতে পারো, তোমার পরিচয় তোমার ঠিকানা সবকিছু জানিয়ে কল করতে হবে, তার কোনো মানে নেই। তো আমি সরে তোকে সেটাই বলছিলাম যে তুমি, আমরা একটা অ্যানোনিমাস হয়তো কল করতেই পারি, কিছু তো একটা হয়েছে, না হলে এরকম ভাবে কেউ চিৎকার করবে না। একটা মহিলার গলা, একটা মেয়ের গলা, সে রাহিত রাহি রবে চিৎকার করেছে ওই সময়টাতে পুরো। এবার তৃষিতা যেটা বলছে অ্যানোনিমাস হয়ে কল করা যায় কি না যায় সেটা আমার অতটা জানা নেই, বাট প্রথম কথা হচ্ছে যে আমরা কখনো কল করিনি ওখানে, তাই জন্য আমি আর সাহস পেলাম না কল করার জন্য, যে কী ইনফরমেশান চাইবে, কী বলবো, কী না দেবো, তারপর আমাকে স্যার কী এক্সট্রা কোয়েশ্চেন করবে, এই ভয় বা এই এত চিন্তা করতে হতো। আরও 10-15 মিনিট বেরিয়ে গেছে, 10-15 মিনিট না, 5-6 মিনিট হার্ডলি হবে, কারণ কতক্ষণ কনভার্সেশনটা যাবে এটার কনভার্সেশন, যে কল করবো কি করবো না। একবার আমরা দরজার সামনে যাচ্ছি, দেখছি মানে হোলটা দিয়ে দেখার চেষ্টা করছি, আমাদের সামনে দরজার সামনে ক্যামেরাও রয়েছে, সেখান থেকেও দেখার চেষ্টা করছি যে কেউ গেছে এসছে কি না। তারপর এই পাশে আমাদের ব্যালকনির এপাশে যে দরজাটা, এখানের এই খিড়কি টাইপের আছে, ওটা একটুখানি তুলে দেখছি, কারণ বাইরে তো বেরোতে পারছি না। তো এই করতে পারছি না, না বেরোচ্ছি না, বেরোচ্ছি না আর কি। তো এই করতে করতে 5-6 মিনিট হার্ডলি গেছে। তো এইবার এর মাঝখানে মহিলা আরো 2-3 বার চিল্লেছে সেম ভাবে, আর তারপরে আমরা কিছু গাড়ির আওয়াজ পাচ্ছি, যে স্পিডে কিছু দৌড়ানোর আওয়াজ পাচ্ছি। তো এবার তারপরেই 5-6 মিনিটের মধ্যেই দেখলাম যে আমাদের যে সুইমিং পুলটা তো আমরা দেখতে পাও, ওইখানে আমরা তো তাকাচ্ছিলাম মাঝে মাঝে ইয়েটা দিয়ে, তো দেখলাম যে পুলিশ এসছে, দুটো পুলিশ এপাশ দিয়ে হেঁটে হেঁটে আমাদের বিল্ডিংয়ে মানে আমাদের প্যাটিওর দিকেই আসছে। তো তখন তৃষিতা বললো যে এবার তুমি বাইরে বেরো, দিয়ে জিজ্ঞেস করো যে কী হলো, কিছু হেল্প মানে দরকার কি না আমাদের।
তো আমি তারপর জিজ্ঞাসা করলাম তো অফিসারকে, ঈদের এখানে অফিসারগুলো না পুরো একদম বাউন্সারদের মতো চেহারা হয় ম্যাক্সিমাম। আমি যতগুলো দেখেছি আজ পর্যন্ত কাউকে আমি দেখিনি যে একদম মানে সে তো মাসেলস ফাসেলস বালা পুরো একদম পুলিশ হয়, হাঁটা চলাগুলো এরকম এরকম হয় একদম পুরো মানে ধরে না সেই সালমান খান বলিউডের আর কি, সব এখানে একটু হাইটে লম্বা সালমান খান আর কি। তো জিজ্ঞাসা করতো, বললো যে তোমরা কি আবার আবাসটা পেয়েছো? তো আমি বললাম যে না, আমরা তো 15-10 মিনিট আগে মতো পেয়েছি, তারপর আমরা পাইনি। তো এই কথাটা বলতে না বলতেই দেখলাম ওপরে আমাদের ঠিক যে ওপরে যে হাঁটা চলা করছিল সেও তার ব্যালকনিতে এসে অফিসারের সাথে কথা বললো। তো বললো যে মানে একটা এরকম ঘটনা ঘটেছে, আমি মোবাইলে তার ফুটেজ নিয়ে রেখেছি, ভিডিও করে রেখেছি, যদি তোমাদের দরকার হয় আমি তোমাদেরকে শেয়ার করতে পারি। তো তখন অফিসার বলে ঠিক আছে, আমরা গ্যারেজ ফ্যারেজের দিকটা একটু চেক করে আসছি, তোমার রুম নাম্বার বলো, আমি তোমাদের রুমে গিয়ে দেখছি ব্যাপারটা বলে গেল। তো আমাদের একদম ধৈর্য হচ্ছিল না, আমি একদম নিচ থেকে ব্যালকনিতে ওপর দিকে তাকিয়ে, মানে ঠিক ওপরই আছে খুব একটা দূরে না, মানে মুখোমুখি। আমি বলছি যে কী হয়েছে কী হয়েছে, চুরি ডাকাতি কী হয়েছে আমাদেরকে বলো। তো বলেছে না না এরকম কিছু না, ডোমেস্টিক মানে ঘরের মধ্যে ঝামেলা, মানে ওর ঘরের না পাশাপাশি কোনো ঘরের মধ্যে ঝামেলা, তাতে হয়তো খুবই বাজেভাবে কোনো অ্যাটাক ফ্যাটাক করা হয়েছে, মানে টর্চার হয়েছে মেয়েটার উপর, তার জন্য এরকম। তা আমরা সেটা শুনে বিশ্বাস করো আমাদের খারাপ লাগলো ঘটনাটা শুনে, বাট আমি ডাকাত পড়েনি এটা শুনে আমি নিশ্চিন্ত সেদিন মানে রাত্রেবেলা 4টার সময় মাথায় ঠেকাতে পেরেছি বালিশে, নাহলে ঘুমোতে পারতাম না, মানে এরকম একটা ভয় লাগছিল আর কি। আর আমি যেহেতু কোনোদিনও ওরকম টাইপের কোনো আওয়াজ শুনিনি যে মানুষ যখন বিপদে পড়ে তখন ঠিক কতটা ডিসপারেট হতে পারে তার আওয়াজটা, সেটা শুনলে কালকের আওয়াজটা আমি বুঝতে পেরেছি, মানে রীতিমতো আমার বুক কেঁপে গেছে। আমি ভেবেছি হয়তো কেউ মেয়েটাকে খুন ফুন করে দিচ্ছে এরকম। হ্যাঁ তারপর আওয়াজটা শুনতে আমি তো হালকা বাজাতে খুনই হয়ে গেল হয়তো, মানে হ্যাঁ হয় না যে তোমার ঘরের রবারি করতে এসেছে তুমি কিছু দাওনি তার জন্য তোমাকে উড়িয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার আমার মাথায় এসেছে তখন। তো যাই হোক, পজিটিভ পয়েন্ট হচ্ছে যেটা যে যেটা আমরা বলতে বলতে তোমাকে বললাম যে আমরা যতক্ষণে পুলিশ কল করবো ভাবছিলাম তার মধ্যে পুলিশ এসে গেছে। এক্স্যাক্টলি, আমি আর সৌরভ তো সেটাই কথা বলছি যে এখানে কতটা ফাস্ট ভাবো যে আমি আর সৌরভ তখন কত কথা বলছি যে আমাদেরকে পুলিশে কল করা উচিত, আমাদেরকে কল করা উচিত, কালে কি কীভাবে কল করবো, জাস্ট এইটুকু ডিসকাশন হচ্ছে আর পুলিশ অলরেডি চলে এসছে। তখন পুলিশ তার আগে এসছে, আমরা যখন দেখেছি তার আগে এসছে, আমরা যখন আমাদের প্যাটিওর সামনে দেখেছি তখন ও জাস্ট ঘুরে দেখছে যে কোথায় কি হয়েছে না হয়েছে, তার অনেক আগে চলে এসছে ওরা। মানে এটা হচ্ছে এখানকার মানে একটা অ্যাডভান্টেজ আমি বলতে পারি যে এরকম ভাবে পুলিশ চলে আসবে একদম। তো এখন বেজে গেছে হচ্ছে প্রায় 11:30-11:30 কাছাকাছি, আর আমার উঠতে অনেক লেট হয়ে গেছে, কারণ এইসব করে আমার ঘুমাতে ঘুমাতে বেজে গেছিলো হচ্ছে 5:00-5:10-15 মতো। তো অনেক লেট করে যেহেতু শুয়েছিলাম ওই জন্য আমি উঠতেও অনেক লেট করে ফেলেছি আজকে। তো আমি ভাবলাম যে আজকে মানে ব্রেকফাস্টটা আমার স্কিপ হয়ে গেছে, সৌরদীপ তো অলরেডি খেয়ে নিয়েছে, আমি ভাবলাম যে আজকে না একটুখানি পাস্তা বানাই, অনেকদিন পাস্তা খাই না, আর এখানে আমি একটা সুজির পাস্তা পেয়েছি নতুন, তো সেটাকে বানানো যাক। তো আজকে লাঞ্চ ব্রেকফাস্ট আমার একসাথে চলবে, কিছু করার নেই, মাঝে মাঝে হয়ে যায় এরকম এক একটা দিন, সোমাদের সবার হয় আমারও হয়, ওটা অত কিছু ভাবার নেই। তো চলো এখন একটুখানি পাস্তাটা বানিয়ে নিই। সৌরদীপ তো আসলে পাস্তা বলতে হোয়াইট সস পাস্তাটা একটুখানি বেশিই ভালোবাসে, কিন্তু আমার ঘরে এখন চিজ বাড়ন, তো ওই জন্য আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে রেড সস পাস্তাই। জাস্ট খুব সিম্পল একটা রেসিপি আমি অলওয়েজ ফলো করি এটা বানানোর জন্য, তেলের মধ্যে একটুখানি রসুন দিয়ে দিই, হালকা করে সেটাকে একটু টস করে নিই, তারপর পেঁয়াজটাকে একটুখানি মিডিয়াম সাইজে কুচানো দিয়ে দিই, সেটাকে একটুখানি হালকা করে ভেজে নিই, তারপর দিয়ে দিই হচ্ছে ক্যাপসিকাম। আর তার মধ্যে যেটা আমি বানাই সেটার জন্য আমি এক্সট্রা একটা জিনিসই করি, সেটা হচ্ছে টমেটোটাকে পুরো পেস্ট করে নিই, মানে একটা টমেটো পুরো পিউরি বানিয়ে নিই, সেটাকে দিয়ে ঢেকে রেখে দিই, ব্যাস হালকা একটুখানি তেলটা ছেড়ে আসলেই দিয়ে দিই হচ্ছে পাস্তাটা, ব্যাস নামিয়ে নাও। এভাবেই নাড়িয়ে তুমি চাইলে এর সাথে একটুখানি চিজ অ্যাড করতেও পারো, কোনো সবজিও অ্যাড করতে পারো, আমার ঘরে আর কিছু সবজি আজকে ছিল না ওই জন্য একদম শর্টে সিম্পল খাবার আমার জন্য ছিল এটা, সঙ্গে টেস্টিও। আর সার্ভ করার পর ওপর থেকে একটুখানি অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে নাও, ব্যাস তোমার পাস্তা রেডি। স্যারের যেহেতু রাত্রেবেলা এখন ঘুম হয়নি, তো স্যার এখন ঘুমাচ্ছেন, ওঠানোর বহু চেষ্টা করলাম কিন্তু তিনি আজকে উঠবেন না, এখন এখানে বসেই নাকি সে পাস্তা খাবে, এখানে বসে কি করে খাবে তুমি? হ্যাঁ কোথায় রাখবো খাবারটা বলো, অন্ধকার ঠন্ধকার করে ঘর পুরো শুয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা ইন্ডিয়ান মার্কেট। পালিয়ে যাচ্ছ কেন?
পালিয়ে যাচ্ছ কেন? চুনটা কত ভয়ানক লাগছে যেন। ভালো লাগছে, আমি ভালো কেটে দিয়েছি। চলে এসি হচ্ছে এখন বাস স্ট্যান্ডে, রেখে দেখো পিঠে পুরো একদম একটা তুলোর বস্তা হয়ে শুয়ে আছে। ঘুমাচ্ছে না, জেগে আছে, ঘুমাচ্ছে। এতক্ষণ ড্যাব টিভি রাখিয়েছিল, রিমো কি বলছে এরকম ভাবে বড় বড় করে দেখছিল, এখন ঘুমিয়ে আছে। আচ্ছা আজকে আমরা কোথায় কোথায় যাব বলো একটুখানি। ছেলেরা যাচ্ছে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য বেরিয়েছে বডিগার্ড হিসাবে, বলো। অ্যাকচুয়ালি আমরা এখানে জামা কাপড় শাড়ি বলতে তো খুব একটা আনতে পারিনি, যেহেতু আমাদের লাগেজ লিমিট ছিল। তো আমরা ওয়েস্টার্ন এথনিক মিশিয়ে এনেছি, কিন্তু খুব একটাও আনতে পারিনি। ফলে আমরা কিছু এথনিক দেখতে যাচ্ছি এখানে, বিকজ এখানে দেখছি হিউস্টন শহরেতে বাঙালিরা এথনিক পরাটা খুব বেশি পছন্দ করে, মানে খুব অকেশন খোঁজে যে এথনিক পরার জন্য। এক্স্যাক্টলি। বডিগার্ডকে একবার দেখাও, ওর পাশে আমাদের একটা বডিগার্ড, এসো বডিগার্ড, এই যে মাসলসটা দেখো, দেখতে পাচ্ছো তো পুরো ওজন আমাদের দুজন মিলিয়ে, বললাম না কিছু থাক। পিঠে একটা ওজন আবার নিচে নাকি প্রুফ করার জন্য যে বইতে পারে। ওই চারটায় বোঝো, এটা অনেক দূরে তো। কোন চুলটা বানাবে এখান থেকে? আমি এই এই টাইপের চুলটা, এটা আমি ইয়েলো রেডটা, তুমি কোন ইয়েলো রেডটা বানাবো? ইয়েলো রেডটা তোমার? আচ্ছা, আমার যখন কলকাতাতে শুট থাকতো তো প্রচুর হেয়ার স্প্রে হেয়ার স্প্রে অনেক কিছু ইউজ হতো। লাস্টে মা বলতো তুই একটা ফলস চুল বানিয়ে নে, তুই বানিয়ে নে, নিজের চুলটাকে নষ্ট করিস না। মানে এখানে এসে মনে হচ্ছে হ্যাঁ আমি কিনে নিতেই পারি, অনেক টাইপের আছে। চলে এসেছি হচ্ছে এখন বোম্বে সুইটসে, আর এসে পেয়ে গেছি হচ্ছে কাচুরি চাট। ফার্স্ট টাইম খাবো লাইফে, খুব এক্সাইটেড। আর এই দেখো একে এই চাট বানাচ্ছে। কি বানাচ্ছিস? চিকেন বানাচ্ছি। চিকেন বানাচ্ছিস? বানা বানা, চিকেন বানা। বাহ বাহ বাহ, খুব ভালো। খেয়ে নে এবার, খেয়ে না, তুমি খেয়ে না, তুমি খাও। নম 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 নম, ওই যে মা দিচ্ছে। মুখটা কেমন করছে? ভালো ভালো। এটা আবার আরেকটা খাবার চলে এসেছে, এটার নাম কি? এটার নাম কি? স্পাইসি চিলি চাট। স্পাইসি চিলি চাট, আলাদাই পুরো। এটা এত ঝাল আমি বলতে পারছি না, কি করে তিসিদা খাচ্ছে ভাবা যায় না আমার। মানে কথা বলতে বলতে জিভ দিয়ে জল পড়ছে, এত ঝাল লেগেছে আমার। অর্পিত তুমি ঝাল খেতে পারো? একদম না। তোমার মেয়ে পারে? মেয়ে পারে। মেয়ে ঝাল খাও তুমি, হু খেতে পারো, হু খাচ্ছে দেখো না, খাচ্ছে। এখন একটা ক্যাট কিটক্যাট নিয়ে ভাল্লুকের মতো বসে আছে, এই দেখো একটা কিটক্যাটের প্যাকেট কিনে দাও। মিষ্টিটা এরপরে নিয়ে আসার পর বারবার করে বললাম যে একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, ভিডিওটা বানিয়ে নিই তারপর খাও। অলরেডি দেখো শেষ, একটা গোলাপ জামুন ছিল, একটা মালাই চপ ছিল, অলরেডি শেষ। অ্যাকচুয়ালি আমি আরেকজন কি খাচ্ছে দাদা, হাতে ঢেকে গেছে কুলফি ফালুদা। এই যে এই কুলফি ফালুদা, ভালো কেমন খেতে বলে দে, কেমন খেতে, ভালো খেতে। বাড়িতে এসে জামা কাপড়টা আগে চেঞ্জ করে নিয়েছি, কারণ এখানে কোভিড এর ব্যাপারটা আবার নাকি বাড়ছে। মানে আমাদের চেনা জানা দু তিনজনেরই হয়ে গেছে, তো ওই জন্য আগে জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি, জাস্ট মেকআপটা তুলিনি। মেকআপটা তুলে একবারে শুয়ে যাব খেয়ে দে, ভাবলাম তার আগে ব্লগটাকে এন্ড করি। আজকে বেশ অনেকগুলো শাড়ির দোকানে গেলাম, শাড়ির দোকানে গিয়ে ঘুরলাম, তাদের এখানকার রেঞ্জ কীরকম হয় সেটার ব্যাপারে একটা আইডিয়া হলো। আর ফার্স্ট টাইম এখানকার কোনো শাড়ির দোকানে গেলাম, সেটাই সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার কাছে, এক্সাইটিং ব্যাপারও। কিন্তু ওখানে গিয়ে ব্লগ বানাইনি, কারণ এখানে অ্যালাও করতো কি করতো না আমাকে ব্লগিংয়ের জন্য আমি সেটা জানি না। আর সত্যি কথা বলতে সেরকমভাবে না শাড়ি ঠিক পছন্দ হয়। তার থেকেও বড় কথা যেটা দেখলাম সেটা হচ্ছে, আমরা যখন প্রথম যখন দোকানে গেলাম, আমরা ওই মোটামুটি ওই তিন চারটে মতো দোকানেই গেছিলাম। এবার যাওয়ার পরেই ফার্স্ট যে শাড়িগুলো আমাদেরকে দেখালো সিল্ক বলে,
তো আমি তো দেখে একটুখানি কষ্টই পেলাম যে এটা তো সিল্ক নয়, এটা তো সিল্ক নয়। সেটা বুঝলাম কি করে, কারণ মামামের সাথে বিয়ের পর থেকে যত শপিংয়ে গেছি যেরকমভাবে দেখেছি যে মাকে সিল্কের শাড়ি চিনতে, যে কোনো একটা শাড়ির যে পোর্শনটা হয়, পার্টটা না বডিটা, ওটাকে মুড়লে পরে যদি সিল্ক হয় তাহলে দেখা যায় যে মানে কীভাবে সেটা বোঝাবো, দাঁড়া হাতে কলমে বোঝাচ্ছি। যেমন এই শাড়িটা হচ্ছে আমার বিষ্ণুপুরি একটা 3D সিল্ক, তো এটাতে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। যখন মাকে দেখেছি মা সিল্ক চেনে, ফার্স্ট অফ অল তো এরকমভাবে ধরেই বলে দিতে পারে মা। আরেকটা যেটা ট্রিক্স আছে সেটা হচ্ছে এরকমভাবে শাড়িটাকে নিয়ে মাকে দেখেছি এরকমভাবে মা মোড়ে শাড়িটাকে, মানে এরকমভাবে একটা জায়গায় এরকম একটা গুটলি পাকায়, পাকালে পরে দেখেছি, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই ধরো শাড়িটা রেখেছে তো এখানটাকে এরকম করে, এটা করার পর দেখো আমার এই জায়গাটাতে কত ক্রিজ পড়লো, এটা সিল্ক বলে দেখো, এটা একদমই কিন্তু এখন টান টান হবে না এক্ষুনি এক্ষুনি, এই দেখো মুচড়ে গেল এই জায়গাটা পুরো, এই দেখো। কিন্তু এটা যদি সিল্ক না হতো, এটা যদি কাপড় মেশানো থাকতো সিনথেটিক, তাহলে কিন্তু এটা এক্ষুনি প্লেন হয়ে যেত। আরেকটাও যেটা ট্রিক্স আছে সেটা হচ্ছে শাড়ির যে একদমই কোল আঁচলের এই দিকগুলোতে যে সুতোগুলো বেরিয়ে থাকে, দেখবে আমার তো এটা পিকো করা, ওই জন্য বুঝতে পারবে না, এখান থেকে একটা সুতো ছিঁড়ে নিয়ে ওখান থেকে একটা সুতো যদি তুমি ছেড়ো, ছেঁড়ার পর যদি মানে এক হাত দিয়ে বা দু হাত দিয়ে টেনে দেখো যে পট করে ছিঁড়ে যাচ্ছে, তাহলে ভাববে যে ওটা সিল্কের সুতো। আর যদি দেখো যে ওটা ছিঁড়তে পারছো না, বেশ হাতে লাগছে ছিঁড়তে গেলে, তাহলে ভাববে যে ওটা সিনথেটিক মেশানো আছে, তাই জন্য তুমি ছিঁড়তে পারছো না। কারণ সিল্ক খুবই মানে একটুখানি পাতলাই বলতে পারো সিনথেটিকের তুলনায়, যাতে পট করে ছিঁড়ে যায় শাড়ি। তো এটা হচ্ছে পার্থক্য, এটা আমি শিখেছি, ওই জন্য আমি একটুখানি ভাবলাম আমি ওই জ্ঞানটা একটু বাটি, কারণ আমি জানতাম না। আমার মতো আমার মনে হয় যে অনেকেই আছে যারা এখনও জানবে না, তাদের জন্য হেল্পফুল হবে। তো ব্যাপারটা ছিল হচ্ছে সেটাই, তো কোনো শাড়ি সেভাবে পছন্দ হয়নি। আর সিল্কের যে কোয়ালিটি দেখাচ্ছিলো বেশিরভাগই ছিল হচ্ছে মানে ইমিটেশন সিল্ক, যেটা বলি আমরা ইন্ডিয়াতে সেটাই, তো ওই জন্য আর নিলামও না। আর তার থেকেও আরেকটা বড় কথা সেটা যেটা হলো প্রাইসের অনেকটা পার্থক্য আছে। মেনলি ইন্ডিয়ান সমস্ত জিনিসেরই এখানে দাম অনেক বেশি, খুব স্বাভাবিকভাবেই না, ইউএসএতে থেকে তুমি ইন্ডিয়ান জিনিস পরছো, শাড়ি পরছো, সেটা যদি আরও সিল্কের হয় দাম বেশি হবেই। ধরো আমাদের ওখানে ইন্ডিয়ান যে সিল্কগুলো 5-6 হাজারে তুমি পাচ্ছ, সেগুলো এখানে দাম হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী প্রায় 15-16 হাজার 17 হাজার এরকম। তো এতটা যেহেতু প্রাইসের ডিফারেন্স, আর শাড়িও সেরকমভাবে চয়েসেবল হয়নি, তো ওই জন্য আর নিইনি। বাট ইচ্ছা আছে এরপরে আরও কয়েকটা দোকান ঘুরবো। বাট খুব মজা হয়েছে আজকে সমস্ত দোকানপত্র ঘুরতে, অনেকদিন পর শাড়ির শপিংয়ে বেরিয়েছিলাম, সেটাই সব থেকে বেশি মজাদার বিষয়। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, জানিও কীরকম লাগলো আজকের ব্লগটা। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে, চলো টাটা। We'll be right back.